আর মাত্র নদিন। তারপরেই অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন। রামলালার প্রতীক্ষা লগ্নের সাক্ষী থাকতে সাইকেলে চেপে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন মুর্শিদাবাদের সাগরদিঘির চার যুবক। সাইকেল চালিয়ে অযোধ্যায় রওনা অনিমেষ দাস, স্বপন দাস, সুরজিৎ দাস ও সিদ্ধার্থ দাস নামে চার রাম ভক্তের। অপেক্ষার প্রহর ক্রমশ কমছে, আর মাত্র নদিন বলা যায়, তারপরেই যে অপেক্ষা সেই অপেক্ষার অবসান। কারণ অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। রামলালার প্রতিষ্ঠা লগ্নের সাক্ষী থাকতে সাইকেলে চেপে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন মুর্শিদাবাদের সাগরদিঘির চার যুবক। সাইকেল নিয়ে তারা অযোধ্যার রাম মন্দির দর্শন করবেন। সাইকেল চালিয়ে অযোধ্যায় রওনা দিয়েছেন অনিমেষ দাস, স্বপন দাস, সুরজিৎ দাস ও সিদ্ধার্থ দাস নামে চার রাম ভক্ত। আর মাত্র কয়েকটা দিন, আগামী 22শে জানুয়ারি বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের প্রতিষ্ঠা হবে। আর সেই রাম মন্দিরের প্রতিষ্ঠার সাক্ষী হতেই মুর্শিদাবাদের সাগরদিঘির বালিয়া এলাকা থেকে চারজন রামভক্ত অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ইতিমধ্যে প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছে এবং তারা ফুল ছিটিয়ে দিচ্ছেন, এর পাশাপাশি শঙ্খধ্বনিও বাজছে। এবং এই যে চারজন রামভক্ত তাদেরকে বরণ করে নিচ্ছেন, আমি এখন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি কারণে আপনারা এই অভিনবভাবে সাইকেলে চেপে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন? আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা সাইকেলে করেই ভ্রমণ করব, তাই প্রথম আমরা রাম মন্দিরের উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। অযোধ্যার রাম মন্দির হওয়ার পূর্বেই আমাদের ইচ্ছে ছিল যে আমরা রাম মন্দির যখন কমপ্লিট হবে বা 22 তারিখ যেদিন উদ্বোধন হবে আমরা সেই দিন সেখানে সাইকেল করে পৌঁছবো। কে কে যাচ্ছেন আজকে? আমরা চারজন বন্ধু বেরিয়েছি। এই যে চারজন রামভক্ত তারা ইতিমধ্যে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং এই মুহূর্তে সাজো সাজো রব গোটা বালিয়া গ্রামে। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। সাইকেলে চেপে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন সাগরদিঘির চার যুবক। তাদের একটাই উদ্দেশ্য যে সাইকেলে করে তারা যে বহু প্রতীক্ষিত সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে 22শে জানুয়ারি। রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে, সেই অযোধ্যায় পৌঁছবেন এই চার সাইকেল আরোহী। অনেক মানে আনন্দ পাচ্ছি এতে, এত যে মানুষের আগ্রহ আমাদেরকে নিয়ে, তাতে খুবই খুবই আনন্দিত। আচ্ছা।